नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर सकल के स्वागतम जानिए शुरू करछि आजकेर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करब अमेरिकान रुई माछेर एकटी रेसिपी, ग्रीन चिली फिश विथ आलू। रान्नाटी पुरोपुरि देखो, आशा करी तोमादेर भालो लागबे। आर एटी गरम भातेर साथे परिवेशन करले किन्तु खुबी भालो लागे। ताहले चलो आर देरी ना करे देखे नी चटपट भिडियोटी। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखो किभाबे आमी एटी रान्ना करलाम। रान्नाटी करार जोन्नो आमी नियेछी 6 पिस अमेरिकान रुई। एगुलोके भालो करे धुए आमी नून आर हलुद माखिए रेखेछी। एखाने आमी टुकरो करे आलू केटे नियेछी, पियाज बाटा, कुचोनो पियाज, टमेटो कुची, काँचा लंका नियेछी कयेकटा स्वाद मतन, आर नियेछी काँचा लंका बाटा 1 चामच, आदा रसुनेर पेस्ट 1 चामच। एबार चलो रान्नाटी करे नी। एखाने आमी एकटा कड़ाई बसिए दियेछी, एते दिए दिलाम परिमाण मतन तेल। एबार तेलटा एकटु गरम होते देबो। तेलटा बेश गरम हो गेछे, एबारे आमी माछगुलोके भेजे निच्छी। माछगुलो आमी दिए दिएछी, एक पीट भाजा हये गेले आर एक पीटो भेजे नेब। एक पीट भालो करे भाजा हये जाओयार परे आमी माछगुलोके उल्टे दिएछी। एबार एई पीटटा भाजा हये गेले माछटा तुले निच्छी। दुई पीटी भालो करे भाजा हये गेछे, एबार माछगुलोके आमी तुले निच्छी एकटा पात्रे। एकटी पात्रे आमी माछगुलोके सब तुले निएछी। एबार ओई तेले आमी भेजे निच्छी टुकरो करे केटे रखा आलूगुलो। এইবারে একটু হালকা হাতে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নেব। তারপর আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটাকেও তুলে নিয়েছি। এবারে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম আরেকটু পরিমাণে তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা। এবারে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। এবার এটাকেও ভালো করে নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে দিয়েছি, এইবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দেব। এইবারে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আবারো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোর কুচিগুলো দিয়ে দিয়েছি। এইবারে সব উপকরণ একসাথে নেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধগুলো চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম এক পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। এবারে সবকটি উপকরণ লাস্ট বারের মতন ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, এগুলো দিয়েও আরেকটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। একদমই অল্প সময়ের জন্য ঢাকা দিয়েছি। এবারে এগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিলে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর কষানোটাও বেশ ভালো হবে। এবারে আমি সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। যে যেরকম গ্রেভি পছন্দ করবে সে সেরকম জল দিতে পারে। তবে এই রান্নাতে একটু কম জল ব্যবহার করলে ভালো হয়। আমি আমার পছন্দ মতন জল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে। এইবারে ঝোলটা একটু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এইবার 2 মিনিট ভালো করে ফুটতে দেব। 2 মিনিট ধরে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা 6-7টা মতন। এবারে আমি ঢেকে দেব আরও 2 মিনিটের জন্য, আঁচটাকে কিন্তু একদম লোয়ে রেখে। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি আর তলা থেকে সাবধানে একটু নেড়ে দিচ্ছি। এইবারে আর একটু সময় ধরে রান্না করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ফিশ কারি মশলা। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে, আর যার যেমন গ্রেভি পছন্দ সে সেই পর্যায়ে নামিয়ে নিতে পারে। আমি এবার এটাকে নামিয়ে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি।
ग्रीन चिली फिश कारी रान्नाटी तोमादेर केमन लेगेछे अवश्य आमाके कमेंटेर माध्यमे जानाते भूलो ना। किन्तु आमार रान्ना जदि तोमादेर पछन्द होये थाके चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिओ आरो नित्य नतुन भिडियोर आपडेट पेते। ताहले आजके एखानेई शेष करछि। ভালো খাও, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।